বাবা মায়েরা আপনার শিশুর নাক বন্ধ থাকলে সাধারণত আপনারা নাকের ড্রপ ব্যবহার করে থাকেন। এই নাকের ড্রপ যদি শুধু সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ পানির যে নাকের ড্রপ থাকে তাহলে এর সাইড ইফেক্ট নেই বললেই চলে। তো সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করলে শিশুদের নাকটা খুলে যায় এবং শিশু কিছুটা আরাম বোধ করে। আমরা যদি শিশুদের সোডিয়াম ক্লোরাইড নাকের ড্রপ ব্যবহার করে থাকি তাহলে শিশু আরাম পাবে এবং এটা আমরা অতিরিক্ত ব্যবহার করব না, প্রথম দুই তিন দিন ব্যবহার করব। কিন্তু কোনো শিশু যদি আমরা অক্সিমেটাজোলিন নাকের ড্রপ ব্যবহার করি তাহলে কি হয়, সেই শিশুর অক্সিমেটাজোলিনটা কী করে, তার ভেসো কনস্ট্রিকশন করে, করে তার মিউকোসাল ইডিমাটাকে, নাকের ভিতরে যে মিউকোসাল থাকে সেই মিউকোসাল ইডিমাটাকে কমিয়ে শিশুর আরাম বোধ করতে সাহায্য করে। কিন্তু এটার কিছু সাইড ইফেক্ট আছে, এটাও আমরা প্রথম দুই তিন দিন ব্যবহার করব। কিন্তু এর বেশি ব্যবহার করলে, যেমন মানে যে কারণে আমরা নাক বন্ধের কারণে আমরা যে ড্রপটা ব্যবহার করছি, দেখা যায় যে উল্টো এটা ব্যবহারের জন্য আবার রিবাউন্ড কনজেশন হচ্ছে, মানে আবার নাক বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া শিশুর আরও কিছু সমস্যা হতে পারে, তার হাইপারটেনশনের সমস্যা হতে পারে, প্যালপিটেশন হতে পারে, ডিজিনেস হতে পারে, এবং কি হতে পারে, নাকের মধ্যে অতিরিক্ত জ্বালা পোড়া করতে পারে। তো সাধারণত সেই জন্য আমরা অতিরিক্ত সাইড ইফেক্ট প্রিভেন্ট করার জন্য আমরা বাচ্চাদের ঘন ঘন নাকের ড্রপ এবং দীর্ঘমেয়াদী নাকের ড্রপ আমরা ব্যবহার করব না। সুস্থ থাকুক আপনার শিশু, আপনার শিশুর যত্ন নিন।